শখের পুরুষকে বশ করে রাখতে কোনো প্রকার জাদুটুনার প্রয়োজন হবে না। যদি আপনি তার সামনে নিয়ে হাজির করেন খাবারের মধ্যে তার সবচেয়ে প্রিয় প্রিয় আইটেমগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পুরুষ মানুষকে বার্থডে গিফট দিতে চান অথবা সারপ্রাইজ দিতে চান, ঠিক তখনই তার জন্য বানিয়ে নিন তার সবচেয়ে প্রিয় খাবারের আইটেমগুলো। কোনো প্রকারের গিফট লাগবে না, কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো পুরুষ মানুষের যদি পেটটা শান্তি থাকে তাহলে দুনিয়াটা এমনিতেই শান্তি হয়ে যাবে, আর দুনিয়াটা যদি শান্ত থাকে তাহলে তো অবশ্যই আপনার উপর সে খুশি থাকবে। মাঝে মধ্যে আমি যেটা করি, আমি আমার হাজবেন্ডের মান অভিমান ভাঙাতে তার প্রিয় প্রিয় খাবারগুলো বানিয়ে তাকে খাওয়াই, তখন সে এমনিতেই ফুরফুরো হয়ে যায়। মান ভাঙানোর জন্য এটা হচ্ছে আমার ট্রিক্স, আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন, আপনাদের হাজবেন্ড মান অভিমান করে থাকতেই পারবে না। মাঝে মধ্যে এমনও হয় যে আমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তার কাছ থেকে উদ্ধার করার জন্য, আমি যেটা করি তার সবচেয়ে প্রিয় খাবারের আইটেমটা রেডি করে নেই, তারপর তার কাছে আবদারটা করে বসি, তখন সে আর না করতে পারে না। তো এই পাশে এইগুলো দেখতে পাচ্ছেন, মাছের ডিম, এটা কি যেন একটা সি ফিশ নাম বলছিল, আনফর্চুনেটলি আমি নামটা ভুলে গেছি। যাই হোক, ডিমটাকে খুব সুন্দর করে আগে ক্লিন করে নিয়েছিলাম, এবার মাছ বরাবর কেটে দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এর আগে আমি যেটা করেছিলাম, লাল মুরগিকে সব প্রকারের মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর চুলার ওপর বসিয়ে দিয়েছি। এখন এই মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আজকে আমি এই মাছের ডিমটা বুনা করব। তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম, এক পাশ হয়ে এলে অপর পাশ উল্টো করে ভেজে নিব, দুপাশ যখন সমান করে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখানে হাঁড়িতে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি আজকে আস্তে আস্তে থাকবে এইভাবে ভেজে নিব হালকা করে, এইভাবে চাচ্ছি ডিমটা খাবো। আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ভেজে নিব। এপাশে দেখুন, আমার চিকেনটা থেকে অনেক পানি ছেড়েছে, এইবার চিকেনটাকে খুব সুন্দর করে একবার মিশিয়ে নিচ্ছি, তারপর আবারও ঢেকে দিব। এটা তেমন কিছু করতে হবে না, মাঝে মধ্যে শুধু একটু চেক করে নিলেই হবে যাতে নিচ থেকে না লেগে যায়। এই জন্য আমার কাছে হাতে মাখিয়ে মাংস রান্নাটা খুব সহজ মনে হয় আর টেস্টটাও আমার কাছে খুব ভালো লাগে। তো এই পাশে মাছের ডিমের জন্য পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, এবার পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প করে একটু পানি দিয়ে দেবো যাতে করে নিচ থেকে লেগে না যায়। এইরকম দুই এক মিনিট কষিয়ে নিব, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডিম। দেখুন, ডিমগুলোকে খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। ডিমগুলো দেওয়ার পর মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব এবং এইরকম অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে ডিমের গায়ে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আমার সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, এতে করে অনেকেরই ভিডিও দেখার সুযোগ হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছের ডিমগুলো বোনা হয়ে গেছে, এখানে যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকতো তাহলে খুব ভালো লাগতো, আনফর্চুনেটলি আমার কাছে ধনিয়া পাতা ছিল না। আর এই যে দেখুন, চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, এইবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সাতকরা, যেটা কিনা আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা খাবার। তো এই সাতকরাগুলো ছিল ফ্রোজেন সাতকরা নিয়েছি আমি। সাতকরাটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সাতকরাটা সেদ্ধ হয়ে আসছে। এই সাতকরাটা আমার হাজবেন্ডের এত প্রিয় কি বলবো আপনাদের, যে মাংস খেতে বসে সে মাংসের পরিমাণের চেয়ে সাতকরার পরিমাণটা বেশি খায়। আর আমাদের সিলেটিরা তো কম বেশি সকলেই সাতকরা রেসিপি পছন্দ করি, কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু আমার হাজবেন্ডের এত পরিমাণে প্রিয় সাতকরাটা। আমরা সবাই জানি সাতকরা তো দুই প্রকারের, একটা তিতা একটা তিতা চারা। তো আমার হাজবেন্ড তিতা তিতা চারা দুইটাই খুব পছন্দ করে, তার তিতাটা আরও বেশি ভালো লাগে। তো সাতকরা যদি তিতা হয় আমি খেতে পারি না, কিন্তু তার কাছে খুব ভালো লাগে এই পরিমাণে সাতকরা লাভার সে। আর এই যে লাস্টে দেখিয়ে দিলাম আপনাদেরকে এইখানে মাংস বোনা আর ডিমটা কেমন হয়েছে। আমার হাজবেন্ড যেহেতু বাসায় সেই জন্য আমি এখানে মাংসটা সার্ভ করে নিচ্ছি আর আপনাদের সাথে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম।
তো আগে দেখেছিলেন আপনারা দুপুরের রান্না বান্না, আর এটা হচ্ছে রাতের রান্না। লাঞ্চ করা শেষে হুট করেই আমার হাজবেন্ডের শরীর খারাপ করে তার জ্বর উঠে গিয়েছিল। যেহেতু আগের দিন থেকে অল্প অল্প জ্বর ফিল করছিল, হুট করেই জ্বর উঠে যায়। তারপর আমাকে বলছিল যে রাতে আমি একদমই ভাত খেতে পারবো না, আমার কাছে মনে হচ্ছে আমি খেতে পারবো না। তখন আমি বলছিলাম না, একদমই যদি তুমি না খাও তাহলে তো শরীর খারাপ করবে। তারপর আমাকে বলছিল তাহলে এক কাজ করো, আমার কাছে মনে হচ্ছে যদি ফ্রাইড রাইস করো আমি সেটা খেতে পারবো, তাহলে তুমি আমার জন্য ফ্রাইড রাইস করে নিয়ে আসো। তারপরে যেই কথা বললো সেই কথা পালন করতে চলে আসলাম কিচেনে। এসে তার জন্য ফ্রাইড রাইস রান্না করতে চলে আসছি। এখানে তেল দিয়ে প্রথমে রসুন কুচিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, ফ্রোজেন কিছু সবজি দিয়ে দিলাম, এবার এগুলোকে সর্টে করে নিয়েছি। এখানে ছিল বিনস, ক্যারট, সুইট কর্ন, পিস, এগুলো ছিল। যেহেতু ইনস্ট্যান্ট ফ্রাইড রাইস তার জন্য আমি এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ আর কিছুটা তেল দিয়েছি যাতে করে ভাতগুলো স্টিকি থাকে। নর্মালি চাইনিজ ফ্রাইড রাইসগুলোতে আগে থেকে ভাতটা প্রিপেয়ার করে রাখা হয়, এটা যেহেতু হুট করে রান্না করা হয়েছে তার জন্য ইনস্ট্যান্ট যেভাবে আমি পারছি সেইভাবে রান্না করে নিয়েছি। এই পাশে আমি চারটা ডিম নিয়েছি এবং ডিমগুলোকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু গোলমরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম। এইবার সবজিগুলো সর্টে করা হয়ে গেছে, এগুলোকে এক পাশ করে রেখে অন্য পাশে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা যখন দেখবেন অল্প হয়ে এসেছে তখন ডিমটাও ভেঙে নিয়েছি। এখন ডিম আর সবজিগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিলি সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ ইউজ করতে পারেন। নর্মালি ফ্রাইড রাইসে ফিশ সস এগুলো ইউজ করে, তো আমার হাতের কাছে যেই সসগুলো ছিল আমি সেইগুলো দিয়ে ফ্রাইড রাইস বানানোর ট্রাই করেছি। ও হ্যাঁ, আর একটা কথা, চিলি সসটা কিন্তু জাল না, এটা হচ্ছে সুইট চিলি সস। আর এই যে দেখুন রাইসগুলো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আরও কিছুক্ষণ সর্টে করে নিচ্ছি। এই তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।